ওয়েট ওয়েট ওয়েট, মাত্র কয়েক মিনিট। আমরা আমাদের শখের বাইক অথবা শখের গাড়ি নিয়ে সবসময় টেনশনে থাকি। গাড়ি অথবা বাইক কোথাও রেখে কোথাও গেলে আমরা সবসময় টেনশনে থাকি, এটা ভেবে যে আমাদের গাড়িটা অথবা বাইকটা কেউ নিজের মনে করে নিয়ে গেল কিনা। তো সেই টেনশন দূর করার জন্য আপনাদের সামনে চমৎকার একটি ডিভাইস বা প্রোডাক্ট নিয়ে সামনে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে একটা জিপিএস ট্র্যাকার, দেখতে পাচ্ছেন সাইজে একদমই ছোট। তো এই জিপিএস ট্র্যাকারটা দিয়ে আমাদের শখের বাইক অথবা শখের গাড়ি অথবা জীবিকা নির্বাহের যে কোনো ধরনের যানবাহন, সেটা হতে পারে, সেটা হতে পারে অটোরিক্সা, সিএনজি, যে কোনো ধরনের গাড়ি, সেই গাড়ির 100% নিরাপত্তা দেওয়ার জন্য এটাই যথেষ্ট। তো এই জিপিএস ট্র্যাকারটা সম্পর্কেই আজকে বিস্তারিত বলার চেষ্টা করব, জানাতে চেষ্টা করব এটার যাবতীয় ফিচার সম্পর্কে, এবং লাইভ ডেমো দেখাবো আমাদের এই বাইকটাতে এই জিপিএস ট্র্যাকারটা ইনস্টল করা রয়েছে। তো এই জিপিএস ট্র্যাকারটা ইনস্টল করার পরে আমাদের বাইকটা আসলে আমরা কীভাবে নিরাপদ রাখবো বা কীভাবে আমরা মনিটরিং করব, সেটাই সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে সিনোট্রাক ব্র্যান্ডের একটা জিপিএস ট্র্যাকার, আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই জিপিএস ট্র্যাকারটার এটার মাসিক কোনো ফি নাই, মানে মাসিক কোনো চার্জ আপনাদের দিতে হবে না। শুধুমাত্র এটার মধ্যে যে সিমটা থাকবে সেটা অ্যাক্টিভ রাখার জন্য দু এক মাস পর পর কিছু টাকা রিচার্জ করলেই হয়ে যাবে। এটা সবচেয়ে বড় বেনিফিট এই জিপিএস ট্র্যাকারটার। তো দেখতে পাচ্ছেন আমাদের জিপিএস ট্র্যাকারটা একদমই ছোট, আমার হাতের তালুর চেয়েও অনেক ছোট দেখতে পাচ্ছেন। ফলে ছোট হওয়ার কারণে একটা সুবিধা কি, যে কোনো যানবাহনে বা যে কোনো গাড়িতে আপনি সহজেই লুকিয়ে এমন জায়গায় রাখতে পারবেন যেখানে কোনো চোরে এটা আর খুঁজে পাবে না। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন এই পাশটাতে একটা আইডি দেওয়া রয়েছে, এই আইডির মাধ্যমে আমাদের মোবাইল অ্যাপসের সাথে কানেকশন করে মোবাইলের মাধ্যমে আমরা এই জিপিএস ট্র্যাকারের লোকেশন ট্র্যাক করতে পারবো, এবং এটার যতগুলো সুযোগ সুবিধা রয়েছে সেটা আমরা অ্যাপসের মাধ্যমে সেটা করতে পারবো, সেটা আমি আপনাদের ধাপে ধাপে পরে দেখিয়ে দেবো। ওকে, আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন একটা সিম স্লট রয়েছে আমাদের এই জিপিএস ট্র্যাকারটা অ্যাক্টিভ করার জন্য বা লাইভ মনিটরিং করার জন্য একটা সিম দিয়ে এটাকে ইনস্টল করতে হবে বা সিম দিয়ে এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন সিম স্লট রয়েছে, আপনারা চাইলে যে কোনো ধরনের সিম এখানে ইনস্টল করতে পারেন, যেটা সবচেয়ে বেশি নেটওয়ার্ক পায় সেমন একটা সিম আপনারা চেষ্টা করবেন ইনস্টল করার জন্য। আর নিচে রয়েছে একটা চার্জিং পোর্ট, এটার মাধ্যমে আমাদের এটার মধ্যে যে একটা বিল্ট ইন ব্যাটারি রয়েছে 200 mAh, সেটা চাইলে আপনারা চার্জ করতে পারবেন। ওকে, আর এটার সাথে আরও কিছু তার রয়েছে, রিলে রয়েছে সুইচিং করার জন্য, সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো যাই হোক, এটা আমাদের ইনস্টল করার প্রক্রিয়াটা আমি আপনাদের যারা যারা নিতে আগ্রহী তাদের আমি ইনস্টল করার প্রক্রিয়াটা পুরোটাই দেখিয়ে দেবো। নিরাপত্তাজনিত কারণে আমি ইনস্টল করাটা, বাইক ইনস্টল করাটা আপনাদের দেখাতে পারছি না। তো এখন আমরা আপনাদের দেখাবো যে এই ডিভাইসটা গাড়িতে ইনস্টল করার পরে বা লাগানোর পরে আমরা গাড়িটা কীভাবে কন্ট্রোলিং করব, কীভাবে গাড়ির স্টার্ট অন অফ করব, সব কিছু এখন আপনাদের লাইভ ডেমো দেখানোর চেষ্টা করব। চলুন দেখা যাক। তো এই জিপিএস ট্র্যাকারটার মেন মেন কিছু ফিচার সম্পর্কে আপনাদের প্রথমে বলে নিচ্ছি, এরপরে তো আমরা লাইভ ডেমো দেখবই যেহেতু আমাদের এই বাইকে ইনস্টল করা রয়েছে। তো মেন মেন ফিচার্সের মধ্যে আপনার এই বাইকটা আপনি নিজে চাবি দিয়ে হোক আর অথবা চোরে যেভাবেই হোক যদি স্টার্ট করে সাথে সাথে আপনার ফোনে একটা কল যাবে আর নোটিফিকেশনটা যাবে আর কি, সেটা হোক আপনি SMS-এর মাধ্যমেও চাইলে নোটিফিকেশনটা নিতে পারেন, চাইলে মোবাইল কলের মাধ্যমেও। আপনি গাড়িটা যেভাবেই হোক স্টার্ট করলে একটা নোটিফিকেশন পাবেন, আবার বন্ধ করলেও, স্টার্টটা বন্ধ করলেও নোটিফিকেশন পাবেন, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে আপনি চাইলে আপনার গাড়ির স্টার্টটা রানিং অবস্থায়, ধরেন আপনার বাইকটা চোরে চুরি করে নিয়ে যাচ্ছে, আপনি টের পেয়ে যাওয়ার পরে আপনি চাইলে রানিং অবস্থায় আপনার মোবাইল ফোনের মাধ্যমে গাড়িটার ইঞ্জিনটা অফ করে দিতে পারবেন, এবং ইঞ্জিনটা অফ করার পরে এই গাড়িটা আপনি ছাড়া আর কেউ স্টার্ট করতে পারবে না। চোরে যতই চেষ্টাই করুক, আপনার জিপিএস ট্র্যাকারটা যদি চোরে খুলে ফেলেও দেয় তারপরেও কিন্তু সে আর কখনোই এই বাইকটা স্টার্ট করতে পারবে না। ওকে, এছাড়া আপনি তো লাইভ মনিটরিং করতেই পারবেন জিপিএস ট্র্যাকারের মাধ্যমে, গাড়িটা কোথায় যাচ্ছে, কোন অবস্থানে আছে, স্টার্ট অবস্থায় আছে নাকি অফ অবস্থায় আছে, সব কিছু দেখতে পারবেন। আর এটার লোকেশন অ্যাকুরেসিটা অত্যন্তই মানে হাই কোয়ালিটির, এটা সর্বনিম্ন মানে এটা সর্বোচ্চ 5 মিটারের মধ্যে অ্যাকুরেসিটা দিতে পারে, মানে আপনি যেটা দেখাবে সেটা থেকে 5 মিটারের মধ্যেই আপনি আপনার বাইকটা পেয়ে যাবেন। ওকে, আরও কিছু বলতে ভুলে গেলাম কিনা, যাই হোক, আরও হচ্ছে আপনি সারাদিনে কতবার এই বাইকটা স্টার্ট করলেন, কতবার অফ করলেন, কোথায় কোথায় গেলেন, সব কিছু দেখতে পারবেন। সারাদিনে আপনি কত কিলোমিটার রাইড করলেন সেটাও আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি দেখতে পারবেন অ্যাপসের মাধ্যমে। তো সেই অ্যাপসটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন এখন আমরা লাইভ ডেমো দেখবো যে আসলে আমি যে কথাগুলো বললাম সেগুলো কীভাবে হয় আর কীভাবে কাজ করে। আসুন দেখা যাক। আমাদের ডিভাইসটা জিপিএস ট্র্যাকারটা বাইকে ইনস্টল করার পরে আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে, সেটা হচ্ছে সিনোট্রাক প্রো।
ওকে, তো সিনোট্রাক প্রোটা আমি ওপেন করব। আপনাদের ওপেন করার পরে একটা আইডি চাবে, আইডি পাসওয়ার্ড চাবে। আইডি পাসওয়ার্ড আইডিটা হচ্ছে জিপিএস ট্র্যাকারের সাথেই দেখতে পাচ্ছেন একটা আইডি, সেই আইডিটা দিতে হবে। আর পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা যখন জিপিএস ট্র্যাকারটা নেবেন, যদি আমার কাছ থেকে নেন তাহলে আমি আপনাদের পাসওয়ার্ডটা বলে দেবো। পাসওয়ার্ডটা বলে দেওয়ার পরে পাসওয়ার্ড আর আইডিটা দেওয়ার পরে লগ ইন করলে এমন একটা পেজ চলে আসবে, সরাসরি সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই বাইকটা কন্ট্রোল করতে পারবে। তো দেখতে পাচ্ছেন আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের সফটওয়্যারটা, অ্যাপসটা ওপেন হয়ে গেছে। অ্যাপস ওপেন হওয়া মাত্রই আমাদের কিন্তু বাইকের লোকেশনটা দেখাচ্ছে, আমরা কোন জায়গায় রয়েছি। ওকে, আচ্ছা, অ্যাপ সম্পর্কে আরও আমরা একটু পরে জানবো। এখন আমরা বাইকটা স্টার্ট করব, স্টার্ট করার পরে দেখব যে আমাদের এই ফোনে কল আসে কিনা। ওকে, বাইকে চাবি দিয়ে দিয়েছি, এখন আমাদের এই বাইক থেকে আমাদের এই ফোনে কল আসবে। তো এই নোটিফিকেশনটা চাইলে আপনারা SMS-এর মাধ্যমে নিতে পারেন। দেখেন, দেখতে পাচ্ছেন চাবি দেওয়ার মনে হয় 1 মিনিটও লাগে না, 1 মিনিটের আগেই আমাদের ফোনে দেখতে পাচ্ছেন আমাদের বাইক থেকে কিন্তু ফোনে কল চলে আসছে। এটা হোক চাবি দিয়ে অথবা কোনো চোরে যদি ওইখান থেকে তার টার জোড়াই দিয়েও যদি আপনার বাইকটা স্টার্ট করে, তারপরেও কিন্তু আপনার ফোনে একটা কল চলে আসবে। ওকে, তো চমৎকার এই জিপিএস ট্র্যাকারটা আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আমাদের থেকে নিতে পারেন। আর এটা সেট আপ করা বা ইনস্টল করা, অ্যাপস ডাউনলোড করা, অ্যাপস কীভাবে টোটাল সেট আপ করতে হয় সেটার ভিডিও আপনাদের সরবরাহ করা হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, আর চাইলে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।